ইনশাআল্লাহ তো বলতে হবে, গরুর গোস্তের ব্যাপার আছে, দাওয়াত বাড়ি খাবার ব্যাপার ইনশাআল্লাহ বলতে হবে না? হ্যাঁ, আপনাকে এবার বলছি, কিছু কিছু দাওয়াত বাড়ি এরকম আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম পারমিশন দেয় না। এইরকম দাওয়াত বাড়ি যদি দুটো একটা আপনাকে আমি ধরিয়ে দিই, ইনশাল্লাহ যাব না? অত সহজ ইনশাল্লাহ বলা এখন আর মিছে কথা বলা সমান, এরকম সব বক্তাদের বেলাতে ইনশাল্লাহ বলেছেন, বলেননি? দুটো একটা দাওয়াত বাড়ি আপনাকে আমি দেখাই, দেখাই তাহলে। আচ্ছা, আপনাদের এখানে ইয়ে কি বলে, মোচনমানি না কি বলে, ওই যে চামড়া কাটা, এই চামড়া কাটার অনুষ্ঠান টনুষ্ঠান করে করে তো? আচ্ছা বলো না, এটা কি ইসলামে কিছু পদ্ধতি আছে? কিছুই নেই, অস্তিত্বই নেই। কেউ যদি মুসলমানি নাও দেয়, কাবিরা গোনা হবে না। কি বললাম বুঝতে পারলেন না? তবে দিবেন, দিতে হবে। আরে ওইখানকার চামড়া কাটতে গিয়ে যদি অনুষ্ঠান করা লাগে, তা আরো তো অনেক কিছু কাটার বাকি। হ্যাঁ, ওটা তো ইসলামে নেই, আরো তো অনেক কিছু কাটার বাকি আছে, এটা ইসলামে আছে? একদম ঢং করে 30টা ডিম সিদ্ধ করেছে, আর সে হাজাম না কি বলে, আমাদের দিকে হাজাম বলতো আগে, এদিকে কি বলে, ডাক্তার ডাক্তার যারা কাটে আর কি, একবার তেল সাবান মেখে বাড়িতে নানি দাদি খালা ফুপুর গোষ্ঠী সবাই নতুন শাড়ি পরে বসে আছে, কি অনুষ্ঠান না, আমার ছেলে আজকে কাটবে, কঠিন ব্যাপার, কোথায় পেলে মামু এত অনুষ্ঠান? এটা তো ইসলামে নেই, ইসলামে নেই মানে অবশ্যই আপনি এর থেকে দূরে থাকবেন, এই দাওয়াত বাড়ি পর্যন্ত যাবেন না। ইনশাল্লাহ বলুন, যাব না? আর যারা করছেন এর থেকে অবশ্যই দূরে থাকবেন, কোন সম্পর্ক নেই ইসলামের। আর দুটো একটা আপনাকে অনুষ্ঠান বাড়ি বলি, এখন আবার ইদানিং একটা নতুন অনুষ্ঠান হচ্ছে, আমাদের ওদিকে চালু হয়ে গেছে, আপনাদের দিকে জানি না, বেটির বিয়ে দিয়েছে, তা প্রথম বাচ্চা মেয়েদের কোথায় হয়? মায়ের বাড়ি হয় না, মায়ের বাড়িতে হয়। ওই বাচ্চাটাকে নিতে আসবে বর পক্ষের লোক, তা নিতে আসছে কতজন? বলছে 30 জন যাবে। আপনাদেরকে পোতাকে বাড়ি নিতে আসার সময় এরকম অনুষ্ঠান হয়? 15 জন 20 জন আসে না, নতুন পোতাকে ঘরে নিয়ে যাবে, কারণ তোমার বাপ কি টাকা জমা দিয়ে রেখেছিল এখানে? এইমাত্র বেটির বিয়ে দিয়ে উঠলো, এখনো 3 লাখ টাকা দেনায় পড়ে আছে, আবার বেটি ডেলিভারি হয়েছে তাতে খরচা, আবার তুমি ঢং করে দুটো গাড়ি নিয়ে 20 জন লোক নিয়ে আসছো কেন? এটা গরিব মানুষের উপরে জুলুম করা। পৃথিবীর একটা নিকৃষ্ট খাদ্য আপনাকে বলে দিচ্ছে, আমি শুনে না, নিকৃষ্ট, এর থেকে জঘন্য আর কোনো খাদ্য নেই। মানলেন না বললেন ওটা আপনার ব্যাপার, আমি বলার কথা বলে দিয়ে চলে যাচ্ছি, আমি আপনাকে মারতেও যাব না। বিয়ের ডেট হবে মেয়ে দেখে পছন্দ, মেয়ে দেখার তো যা ঢং আছে সেটা তার বলছি না, সব দেখাশুনো কমপ্লিট, এবার বলছে দিন ঠিক করতে যাবে, ডেটটা ঠিক করতে যাবে, আপনাদের দিকে কি বাইনা মানা কি বলে, বাইনা, বাইনা কজন যায়? 8 জন 10 জন যায়। বাইনা করতে 10 জন মানে কি গরু ছাগল নাকি তোকে বাইনা করতে যেতে হবে? চি 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 চি, আল্লাহ ভগবান, মেয়ের বাপ বলে এত অপরাধ করে দিয়েছে, এত অপরাধ, ও বেটি জন্ম দিয়েছে বলে ও কি অপরাধ পড়ে গেছে? কাকে বাইনামা করতে যান আপনি, তার চরিত্র জানেন, তার ব্যবহার জানেন, সে আপনার জাঙ্গিয়াটা পর্যন্ত কেচে দেয়। পৃথিবীর সব থেকে যে আরাম, পৃথিবীর সব থেকে বড় যেটা সুখ, আপনার মা দিতে পারে না, আপনার বোন দিতে পারে না, বৈধভাবে পৃথিবীর কেউ দিতে পারে না, তোমার স্ত্রী তোমাকে সেই আনন্দটা দেয়, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পা টিপে দেয়, তোমার জাঙ্গিয়া আন্ডার প্যান পরিষ্কার করে দেয়, তোমার জন্য ভাত রান্না করে দেয়, তোমারই জন্য তার বাপ মাকে ত্যাগ করে তোমার ভাঙা ঘরের ছাদের তলায় শুয়ে থাকে, তোমারই জন্য রাত 12টা পর্যন্ত না ভাত খেয়ে অপেক্ষা করে, এই মেয়েটাকে আনার জন্য আবার বায়নামা করতে যেতে হয় বদমায়েশ থাকারে? এই বায়নামা করতে কারা যাচ্ছেন? খুব হুঁশিয়ারি থাকবেন, একদম এটা ইসলাম পারমিশন দেয় না, নিঃসন্দেহ এটা হারাম, অবৈধ, আপনি যেতে পাবেন না। বায়নামা কিসের আবার? এখন ফোনের যুগ, ফোনে ফোনে কথা বলে প্রেম করা যায়, আর বায়নামার সময়তে 30 জন। হ্যাঁ, ফোনে তখন প্রেম ভালোবাসা সব কিছু মিটে গেছে, তোমার বায়নামার ঢং জুড়েছ, বদমাইশি জায়গা পাও না,
ফরি হয়ে যাবে বাইনামা। যদি যেতেই হয় তাহলে ছেলের বাপ একাই যাবে টুকটুক করে একটা গাড়ি নিয়ে, যে ভাই অমুক দিনে বিয়ে হবে, মেয়ের বাপকে গিয়ে বলে আসবে, এত ডং কিসের? এটা একটা গেল। তারপরে আপনাদের এদিকে বিয়েতে টাকা পয়সা লেনদেনে সব সিস্টেম নেই তো? আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তারা তওবা করে দেন, আর তো কিছু করার নেই। তবে তওবা করলে পাপ ক্ষমা হবে না, কেন এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, টাকা ফেরত দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, ওই জন্য এটা তওবা করলে হবে না, এটা আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা একটা লোক অন্ততপক্ষে বলুন তো দেখি, কটা লোক যে আমি এক টাকাও দাবি করে নিইনি হুজুর, দেখি বাপের বেটাগুলো কারা আছে? যারা হাত তুলতে পারবে না তারা নিশ্চয়ই ফেঁসে আছে, অনেক মানুষই ফেঁসে আছে, কি বললাম বুঝলে না? তবে এ জমিতে চাষ দিতে গেলে নর্মাল ফালে হবে না, ফাল শক্ত দরকার, ফাল পর্যন্ত ভেঙে যেতে পারে, কি বললাম বুঝলেন না? মারাত্মক জমি একেবারে তেটে আছে। তাহলে আমরা সবাই, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল, কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার মাথার চুলগুলো কেন পেকে যাচ্ছে? বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না চুল টেনশনে পেকে যায়। তখন ওর ছেলেটা তখন বলছে তাহলে আমার বাপের নয় টেনশনে আমার জন্য চুল পেকে যাচ্ছে, দাদুর চুলগুলো তাহলে কেন পেকেছিল? নিশ্চয়ই তাহলে তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল তাছাড়া পাকলো কেন? এটা তো একটা প্রশ্ন আসতেই পারে, পারে না? পারে। তা আপনার বেটা নিয়েছে, আপনারও তো ইতিহাস খারাপ, এখন না হয় দাড়ি রেখে, এখন না হয় মসজিদে গিয়ে তসবি গুনছেন, পিছনের ইতিহাস তো আপনারও খারাপ। ওই জন্য বলছি বাপ বেটা দুইজনা কোনো সস্তায় জমি জমি বিক্রি করে এখনো পর্যন্ত পাঠিয়ে দেন মেয়ের বাপের বাড়িতে, যে মারাত্মক অন্যায় করে ফেলেছি বাপ, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। কি বলছি বুঝতে পারছেন? এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, অবশ্যই এটা হারাম, এ কথা আমি মুমতাজুল ইসলাম কোথাও পাইনি হাদিস কোরআনে, তবে আল্লাহর নবী এ কথা বলেছেন, ইয়া মা সারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাপ ফালিয়াতা যাওয়াজ, যুবক তোমরা বিবাহ করবে ক্ষমতা থাকলে করো। আমি এটাও পড়েছিলাম ইমাম নববী এ কথা ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে চারটে পাঁচটা কথা উল্লেখ করেছেন, তার মধ্যে চারটে কথা বলে দিচ্ছি। এক, আপনার বিবাহ করতে গেলে সব থেকে বড় যে জিনিস আপনার শারীরিক ক্ষমতা থাকতে হবে। দুই, আপনাকে একটা প্রশস্ত বাড়ি থাকতে হবে প্রাচীর দিয়ে ঘেরা, তার ভিতরে কল বাথরুম সব কিছু থাকবে, মেয়েটার যেন ভিতরে সব প্রয়োজন মিটে যায়। তিন, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে, আপনার ইনকাম কম বিয়ে করার প্রয়োজন নেই, আপনি ইনকাম একটু বেশি করুন যাতে অন্য জনের মেয়েকে আপনি খাওয়াতে পারেন। চার, আপনার ক্ষমতা যেমন আপনার বউ তেমন ভাবে চলবে, মানে আপনি স্বামী হিসাবে আপনার একটা পাওয়ার থাকবে, আপনার কথা যেমন হবে বউ তেমন ভাবে চলবে। তবে ইনকাম কম, ইনকাম নেই, একেবারে টোটো কোম্পানির মালিক, একে কেউ মেয়ে দিবেন না, আল্লাহর নবী নিজে কথা বলতে চাইছেন, একেবারে টোটো কোম্পানির ম্যানেজার ওকে দিবেন না। অবশ্যই জিজ্ঞাসা করবেন বাবু তুমি ইনকাম করতে জানো? তবে মাঝখানে একটা কথা বলে রাখছি, এটাও হচ্ছে এই, যাদের অল্প ইনকাম তাড়াতাড়ি বিয়ে করুন, যাদের ইনকাম অল্প আপনি তাড়াতাড়ি বিয়ে করে নেন, বিয়ে করলে ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে, তাই না? যাই হোক, আর একটা আপনাকে মাঝখানে কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, আপনার বেটাকে আমি যে কথাগুলো বলছি অবাস্তব একটাও আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার বেটার বয়স 16 বছর হয়েছে, তো বড় একটা মোবাইল কিনে দিলেন, এই মোবাইল কিনে দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ একটা ভালো অল্প বয়সের মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, কি বলছি বুঝতে পারছেন? তো আপনি মোবাইল দিলেন মানে ও গোপনে ওর কাজই হচ্ছে খারাপ সিনেমা দেখা, কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আপনার বেটাকে আপনি পাপ কাজে যুক্ত না দিয়ে অল্প বয়সে আপনি একটা ছোট্ট বৌমা দেখে বিয়ে দিয়ে দেন, বল তুই যা পারবি বাবা বৌমার সাথে আয়, থাক ওর সাথে, থাক গল্প করবি, প্রেম করবি, ভালোবাসবি, ওকেই বাস, তোকে অত মোবাইলে ঢং করতে হবে না, রাত 2টো বাজে তবুও, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, তোমার কোন নানি রাত 2টো পর্যন্ত জেগে থাকে? হ্যাঁ রাত 2টা পর্যন্ত কে জেগে থাকে? হ্যাঁ বলো বলো, শুধু বলছে বলো,
কথা খুঁজে পায় না তো কি করবে? এই পাপ কাজে আপনার বেটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার ছেলেকে আপনি বুঝতে পেরে গেছেন যে মাথার কাজ করছে না। আপনি যখনই বুঝতে পেরে যাবেন মাথা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, তখনই আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আপনার বেটা পাপ থেকে বাঁচবে, আপনি গার্জেন হিসাবে বেটার যে দায়িত্ব আপনার উপরে আছে এর থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। কথাগুলো উচিত কথা বললাম না অনুচিত? বলছে আমার শ্বশুর একটা খুশি করে গাড়ি দিয়েছে, তো শ্বশুর আট আনা পয়সা পড়ে গেলে চারবার লাইট মেরে দেখে, ও খুশি করে বাইক যায়। আবার এর মাঝখানে কিছু হাজি সাহেব আছে, মৌলভী সাহেব আছে, হাজি সাহেব বললে হাজি সাহেবরা রেগে যাবে, মৌলভী সাহেব বলছি মানে আমরা তো যোগ করে নিচ্ছি, হাজি সাহেব মৌলভী সাহেব বেটি দেখতে গেছে বেটার জন্য, দেখে ভাব পছন্দ, তা বেটির বাপ কানে কানে বিহাইকে বলছে হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব বলছে অস্তা কি বলছো ভাই, তুমি আমি তিনবার হজ, দুই নম্বর হাজি আমি, দুবার হজ করেছি। বলছি তাই? বলছে আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? অস্তাগফিরুল্লাহ, যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান, এ পাক্কা শয়তান। ও নিজে চাইতে পারে না, জামাইকে দিয়ে চাওয়ায়। হ্যাঁ, আর জামাই তখন গিয়ে মেয়ের বাপকে বলছে না বিশেষ কিছু চাই না, একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। তা তোমার শালা ড্রাইভার হিসেবে গরুর গাড়ি চালাতে পারে তো, মোটর সাইকেল কেন চালাবে? হ্যাঁ, বদমাশি চালাকির জায়গা পাও না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কখন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, দুমহনার হাতে শনি বিক্রি হয় পাঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী জানো বেটি বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না বাস্তব? এই দেখুন আপনাকে আর একটা বাস্তব কথা বলি, আমাকে আর কোনোদিন আনতে হবে না, তবে এসেছি যখন একটু চিরাই কলি করে দিয়ে যায় আর কি করবো, বুঝতে পারছেন না? আমি জানি আমাকে আর কোনোদিন কমিটি ডাকবে না, ডাকতেও হবে না, তবে এসেছি যখন আজকে কাউকে ছেড়ে কথা বলা যাবে না, সবারই একটু একটু করে দিতে হবে হালকা হালকা করে। একটা লোকের বাড়িতে চোর পড়েছে, এই হাসবেন না, আপনি আমার দিকে ফিরুন, একটা লোকের বাড়িতে চোর পড়েছে, চোর, তা এক সপ্তাহ পরে তার বেটির বিয়ে, গরিব মানুষ খুব, তা 2 লাখ টাকা গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে এক জায়গায় করেছে, রাত 12টার সময় চোর গুলেছে, এই কো বাড়ি আছো? তা বুড়া মানুষ, হ্যাঁ, কারা রে তোরা এত রাতে? কারা নয়, দরজাটাকে খোল তারপরে বলছি। দরজাটা খুলেছে, তা বুড়া লোকটাকে বলছে এই বেটির বিয়ে দেবে শুনলি 2 লাখ টাকা নাই, গরু ছাগল বেচে এক জায়গায় করেছিস, টাকাগুলো দে। তা বুড়া তখন বলছে আল্লাহর কসম বলছি দেখ বাবা, মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, প্যান্ডেলের বয়না হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব অর্ডার করা হয়ে গেছে, মঙ্গলবারে বেটির বিয়ে, টাকা নিয়ে যদি চলে যায় সর্বনাশ হয়ে যাবে। তা বুড়াটাকে তখন বলছে টাকা দিবি কি বল, না তো তোকে মারবো। তা বুড়া বলছে দেখ বাপ, তোদের পায়ে ধরে বলি, চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে ট্যাঁস করে এক চোর, বুড়ো গিয়ে 3 ফুট একদম ডিগবাজি দিয়ে পড়েছে, বুড়া মানুষ। এখন ওর স্ত্রী ঘুম ভেঙে গেছে বুড়ার আওয়াজে, স্ত্রীটা এসে বলছে দেখ বাবা এরকম করিস না, টাকাটা লিস না বাপ, বাপ তোদের পায়ে ধরে বলছি বাপ টাকাটা লিস না। তখন বলছে বুড়োকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বাঁচতে যদি চাস ভালোভাবে 2 লাখ টাকা আছে বার কর, তো মেরে ফেলবো তোকেও। ওর স্ত্রী তখন আস্তে 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 করে বাক্স থেকে টাকাটা বার করেছে, 2 লাখ টাকা, আর ঘুমন্ত বেটিটাকেও ঘুম থেকে তুলেছে, তুলে এক হাতে টাকা এক হাতে বেটিটা চোরেদের হাতে দিয়ে বলছে নাও নাও। চোরগুলো তখন বলছে কেন, তোমার বেটি তো নেব না, শুধু টাকা নেব, আমরা চোর।
বলছে না দেখ বাবা টাকাই যদি নিয়ে চলে যাস বেটিটা তো বিয়ে দিতে পারবো না, যা বেটিটাকেও নিয়ে যা ওইদিকে কোথাও গিয়ে কেটে টেটে দে যা ফেলে দে যা। তখন চোরেরা বলছে না বেটি নিয়ে চলে গেলে আমাকে রাস্তায় পুলিশেরা ধরবে, আমরা বড় বিপদে পড়ে যাব, বরং টাকাটা দাও। তার চোর তার মনে একটা দয়া হলো, চোর তার একটা মানসিকতা আছে, চোর তার একটা বিবেক হয়েছে যে বেটি নিয়ে যাওয়া যাবে না, আমি টাকা নিয়ে চলে যাই। আর বর্তমান বেটার বাপেরা এত বড় বদমায়েশ, বেটিও নেয় টাকাও নেয়। তাহলে বলুন তো কারা বেশি বড় চোর? হ্যাঁ, কারা? বেটার বাপেরা বড় চোর। আরে চোর হলে ওর বংশ ভালো, এবার বুঝতে পারছেন না, ওর বংশ কিন্তু দুটো কেউ লিবে না, টাকা লিবে বেটি লিবে না। কিন্তু এ আবার এত নিলজ্জ বেহায়া, টাকাটাও নিল বেটিটাকেও নিল, মানে ওর থেকেও খাতারনাক, চোরের থেকেও খারাপ। এই দশটার যুবক ছেলে বলো দেখি এখানে যে হুজুর আমার বাপ যাই করুক আমি এক টাকাও লুবো না। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে তো হাত তুলছে, কি আশ্চর্য ব্যাপার! যার বিয়ে হয়ে গেছে সে হাত তুলবে, আশ্চর্য ব্যাপার! যার বিয়ে হয়নি সে বলুন যে আমি এক টাকা আজকে থেকে প্রতিজ্ঞা করে দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অন্ততপক্ষে চেষ্টাটাও করিয়েন, চেষ্টাও করিয়েন, এটা ইসলাম পারমিশন দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটে কথা বলা হয়ে গেল, কটা? চারটে। এক, সালাম দিবেন। দুই, অসুস্থকে দেখতে যাবেন। তিন, জানাজার সালাত আদায় করবেন। চার, বৈধ দাওয়াত কবুল করবেন। আরেকটা দাওয়াত বাড়ি আপনাকে মানা করে দিয়ে যাচ্ছি, যাবেন না। এক, যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, একই প্যান্ডেল ওইদিকে ভিআইপি লোক খাবে, এইদিকে রিক্সা চালক খাবে, এইরকম ওর জন্য বিরিয়ানি এর জন্য নরমাল ভাত, এইরকম সিস্টেম যদি দেখেন অবশ্যই ফায়ার জো ফিল বাই, তুমি তোমার নিজস্ব বাড়িতে ফেরত আসবে, এটা তোমার জন্য কল্যাণকর হবে। কারণ ইসলামে কোনো বৈষম্য আছে? নাই। হযরতে বেলাল হাবশিতে তার বাড়ি, ইথিওপিয়াতে বাড়ি, কালো কুচকুচ 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 করে বেলাল, ঠোঁটগুলো তার বড় ঝোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে বেলালকে দেখে চলে এলেন যে বেলাল জান্নাতের ভিতরে ঘুরছে, তার মানে আল্লাহর কাছে কালো ধলো লম্বা বেঠে, রিক্সা চালক পাইলট কোনো ডিফারেন্স নেই, আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি ভালো। কে এসে? আল্লাহ যাকে পছন্দ করে, যে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারে, ওই আল্লাহর নিকটে সব থেকে পুণ্যবান বান্দা। এটা জানা হয়ে গেল। আপনাকে পাঁচ নম্বরে হাদিসটা বলে দিই, ওয়াতাসমিতুল আতিশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। রাত্রি এখন বাজে 12:30, আমাকে আরো অনেক আগে তোলা উচিত ছিল, 11:00 তুলে দিয়েছে। মানে এই শীতকালীন রাত মানুষ কর্মজীবী সবাই মাঠে ঘাটে কাজবাজ করে, ওই জন্য মানুষ এখন আর যত দামি বক্তাই হোক আর লোক টিকানো যাবে না, টিকানো যাবে? 12:30 বাজে এখন, 12:35 হয়ে গেল, তা কি করবো, আলোচনা রাখবো নাকি আর? হ্যাঁ, আরে বাবা বলছে রাখেন রাখেন, আমি একটু সুযোগ খুঁজছিলাম, বলছে রাখেন রাখেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও বলছে অনেকদিন পাইনি, আজকে পাইছি, আপনাকে ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। আচ্ছা আমি কোরআনের যদি আরও আয়াতগুলি বলি তাহলে টাইম একটু বেশি যাবে, মাঝখানে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে ভালো কাজ কে কে করে এসেছো, এই ভালো কাজ আরও দুটো একটা বলে দিই হাদিস কোরআন থেকে, ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আপনাকে আমি একটা খুব দামি ভালো কাজ বলছি।